নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। গত সপ্তাহে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল, আমাদের আরও সংযমী হতে হবে। কিন্তু নেত্রীর সেই বার্তা নিচুতলায় ঠিকমতো পৌঁছচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই মনে হয়েছে রাজনীতির কারবারিদের। যেমন ধরা যাক লক্ষ্মীর ভাণ্ডারের কথা, এটি মমতার একটি স্বপ্নের প্রকল্প, বলতে দ্বিধা নেই। গত বছরের পঞ্চায়েত ভোট, সাম্প্রতিক লোকসভা ভোটে সেই লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বিশাল ডিভিডেন্ড দিয়েছে। লোকসভা ভোটে বিপুল জয়ের পরেও কোনো কোনো জেলার নেতারা বিরোধী ভোটারদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানা হুমকি দিচ্ছেন। তারা বুঝতে পারছেন না এতে আদতে ক্ষতি হচ্ছে দলের। দিনহাটার শুকারি কুঠিতে শনিবার তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, এলাকার মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার পরও বিজেপিকে ভোট দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাঁদের নাম কেটে দেওয়ার সময় এসেছে। পরের দিনই মাথাভাঙা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে 21 জুলাই সমাবেশের প্রস্তুতি সভায় শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের মুখে শোনা গিয়েছে দীপকের কথারই প্রতিধ্বনি। বিশ্বজিৎ বলেন, লক্ষ্মী ভাণ্ডারের এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তৃণমূল সরকার দিচ্ছে, এটা তৃণমূল সরকারের টাকা। কয়েকদিন আগে জেলার মন্ত্রী উদয়ন গুহ হুমকি দিয়েছিলেন, শহরের মানুষের ভোট আমরা পাইনি, তাই শহরের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবে আমি টাকা ছাড়িনি। পক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এরা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। মানুষ এত পরিষেবা পাওয়ার পরে একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো, ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারলো। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। সম্প্রতি অনেক জেলাতেই শোনা যাচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে কোথাও পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য। আগামী রবিবার কলকাতায় 21 জুলাইয়ের সমাবেশ। নেত্রী আগেই ঘোষণা করেছেন এই শহীদ সমাবেশ এবার তৃণমূলের বিজয় সমাবেশও বটে। সমাবেশের মঞ্চ থেকে নেত্রী কী বার্তা দেন তা নিয়ে কৌতূহল রয়েছে। কিন্তু তার আগেই চোপড়ার জেসিবি কাণ্ড, আরিয়াদহে জায়ান্টের কীর্তি তৃণমূলকে বেশ অস্বস্তিতে ফেলেছে। তাই আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং ওরফে জায়ান্টের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্রবীণ সাংসদ সৌগত রায়, প্রবীণ বিধায়ক মদন মিত্র। এই দুজনের সঙ্গে জায়ান্টের বহু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যার জন্য সোমবার সৌগত রায়কে বলতে হয়েছে অতীতের ভুল সংশোধন করে নিচ্ছি আমরা। এখন থেকে কোনো বড় প্রমোটার, সমাজ বিরোধীর সঙ্গে তৃণমূল নেতাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, রাখলে দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে, আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এত কর্মী ছিলেন, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গত বিধানসভা এবং পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, তৃণমূল করলে প্রমোটারি করা যাবে না। কিন্তু কে শোনে কার কথা? বহু জেলায়, এমনকি খাস কলকাতাতেও বহু তৃণমূল নেতা প্রমোটারির সঙ্গে জড়িত। আজকে আরিয়াদহের জায়ান্ট বাহিনীর সঙ্গে বিধায়ক, সাংসদ, নেতা, কাউন্সিলরদের মাখামাখির ঘটনা প্রকাশ্যে চলে আসায় সৌগত এখন প্রমোটার, সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না বলে ঘোষণা করেছেন।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জেলার নেতারা যেসব কথা বলছেন তার কোনো মূল্যই নেই। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এভাবে বাছাবাছি করা যায় না। তৃণমূল সরকারের টাকা আবার কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা বলেও তো কিছু হয় না, এই কথা তো তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব বলছেন না। জেলায় জেলায় ব্লক স্তরের কুঁচো নেতারা নানা হুমকি দিয়ে আদতে দলকেই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বেসামাল বিজেপি, দিশেহারা বঙ্গ নেতৃত্ব, ঘরোয়া রঞ্জি থেকে 5 দিনের টেস্ট, ভোটের মাঠে একের পর এক ম্যাচে তৃণমূলের কাছে গো হারান হেরে কোণঠাসা গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে হারের কাঁটা ছেঁড়া করতে হাতে পেন্সিল নিয়ে কর্মসমিতির বৈঠকে বসছে বাংলার বিজেপি। বুধবার সায়েন্স সিটিতে আয়োজিত ওই বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি হাজির থাকবেন জেলার নেতারাও। হারের ময়না তদন্তে কে কার ঘাড়ে দায় চাপায়, কেই বা নিজের দোষ ছাড়তে উদ্যোগী, বৈঠকে সেটাও দেখতে আগ্রহী বাংলার মানুষ। কথা ছিল রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক হবে 2 দিনের, সেই মতো সায়েন্স সিটির অডিটোরিয়ামে মঙ্গল ও বুধবারের জন্য ভাড়াও নেওয়া হয়েছিল। কথা ছিল প্রথম দিনের বৈঠকে হাজির থাকবেন বিভিন্ন মোর্চার সভাপতি সহ শুধুই পদাধিকারীরা, আর দ্বিতীয় দিন হবে কর্মসমিতির বর্ধিত বৈঠক। সেখানে রাজ্য নেতৃত্বের সামনে খোলামেলা আলোচনায় অংশ নেবেন জেলার ছোট ও মাঝারি মাপের নেতা নেত্রীরা। কিন্তু ভোট পরবর্তী সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বৈঠকের 2 দিন আগে আচমকাই পদাধিকারীদের বৈঠক বাতিল করে দেওয়া হয়। আর প্রশ্নটা এখানেই, তাহলে কি হারের ময়না তদন্তে জেলার নেতাদের রোষের মুখে পড়া থেকে আড়ালের পথ খোঁজা, নাকি হারের প্রকৃত কারণ আড়ালে রেখে স্বস্তি খোঁজার চেষ্টা বিজেপির রাজ্য নেতৃত্বের? প্রার্থী বাছাই থেকে কেন্দ্র বিলি, দলের অন্দরের এমনই সব কাজকর্ম নিয়ে নেতা কর্মীদের একটা বড় অংশ যে দল পরিচালকদের ওপরে যার পণ্যায় ক্ষুব্ধ, লোকসভা ভোটের পরে তা প্রকাশ্যে এসেছিল কিছু নেতার বক্তব্যে। কর্মসমিতির বর্ধিত বৈঠকে তার উদ্গিরণ আড়াল করতে পারবে না রাজ্য নেতৃত্ব। রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নেতৃত্বে 2019-এর লোকসভা নির্বাচনে 18টি ও 21-এর বিধানসভা ভোটে 77টি আসন পেয়ে বাংলার রাজনীতিতে পায়ের তলার জমি শক্ত করেছিল বিজেপি। কিন্তু সেই জমি যে বঙ্গের রাজনৈতিক ধরন ও ধারণার প্রেক্ষিতে একদমই ঝুরঝুরে ছিল, এবারের লোকসভা ও পরবর্তী উপনির্বাচনগুলিতে তার প্রমাণ মিলেছে হাতে নাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের কাছে ধর্মের সুরসুরি যে বিন্দুমাত্র কলকে পায়নি, সেটাও হাড়ে হাড়ে বুঝতে পেরেছে রাজ্যের গেরুয়া শিবির। শিক্ষা থেকে রেশন, এরাজ্যের নানা দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের মন্ত্রী বিধায়কদের। দুর্নীতিতে জড়িয়ে জেলে ঠাঁই হয়েছে 2 মন্ত্রীরও। এমন পরিস্থিতিতেও মমতা ম্যাজিকে ভর করে লোকসভা ভোটে গতবারের তুলনায় ভালো ফল করেছে তৃণমূল। জয় জয়াকার সত্য সমাপ্ত উপনির্বাচন, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির পক্ষে তোতাবলি আওড়ে পর পর ভোটে পিছিয়ে ক্রমে শীর্ণ হয়েছে গেরুয়া বোলচাল। অবশেষে বোধোদয় হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ পদের। সিবিআই ইডি দেখিয়ে যে আমজনতার মন জয় করা যাবে না, ভোট টানা যাবে না গণতন্ত্রের ঝুলিতে, দলের কর্মী সভায় সে কথা নেতা কর্মীদের বিশ্বাস করাতে চেয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের নিদান, ভোটে জিততে হলে সংগঠন মজবুত করতে হবে। নিচুতলা শক্তি সমর্থ সংগঠন ছাড়া ভোট মেশিনারি তৈরি সম্ভব নয়। এরপরেই সব ছেড়ে সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ইডি সিবিআই প্রসঙ্গ টেনে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই যে নিশানা করেছেন সুকান্ত, এ নিয়ে কোনো দ্বিমত নেই রাজনীতির কারবারিদের। অতীতে কেন্দ্রীয় এজেন্সির পক্ষে অহরহ সওয়াল করতে শোনা গিয়েছে শুভেন্দুকে, যদিও এই একই দোষে দোষী সুকান্ত। তারপরেই দেওয়ালে পিঠ ঠেকে এহানে বোধোদয়। বিজেপির অন্দরে নব্য প্রাচীন দ্বন্দ্ব নতুন নয়। দলের দুর্দিনের সংগঠন বৃদ্ধির কাজে একান্ত সমর্পিতদের দূরে রেখে নব্যদের নিয়ে মাতামাতি ভালো চোখে দেখছেন না নেতৃত্বেরও একাংশ। দলের কর্মসমিতির বৈঠকে সেই অবহেলিত ক্ষোভ যে আছড়ে পড়বে না তা হলফ করে বলা যাচ্ছে না, শাসক দলও তাকিয়ে সেই দিকে। এখন সময় আরও একটা বিরতি, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। তদন্তে একাধিক জায়গায় গাফিলতির অভিযোগ, অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। শুধু চালক নয়, ট্রেন পরিচালন ব্যবস্থার গলদেই দুর্ঘটনা উল্লেখ রিপোর্টে।
শূন্যে ঝুলছে পার্সেল ভ্যান, দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা, আতঙ্কে মৃত্যু ভয়ে যাত্রীদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। कैसे झटका लगा ना, तो सब लोग एकदम हड़बड़ाहट से उठ गए। न्यू जलपाईगुड़ी से जस्ट बैठे ही थे, अचानक जोर का झटका लगा। कोई सोच भी नहीं सकता ना कि ऐसा कुछ हो सकता है। जब हम लोग दो से तीन मिनट में उतर करके देखे तो एक के ऊपर एक चढ़ा हुआ था डिब्बा। এমনই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী ছিল শিলিগুড়ি লাগোয়া রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকা। পিছন থেকে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি। দুর্ঘটনার পর ওঠে একাধিক প্রশ্ন, যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যালিং এর ত্রুটি নাকি পুরোটাই চালকের দোষ। দুর্ঘটনার এক মাস পর মিলল উত্তর। ট্রেন পরিচালনা ব্যবস্থার গলদেই দুর্ঘটনা। রেল সুরক্ষা কমিশনের পেশ করা প্রাথমিক রিপোর্টে উঠে এলো এমনই তথ্য। দুর্ঘটনার পর একতরফাভাবে রেল কর্তৃপক্ষ অবশ্য কাঠগড়ায় তোলে মালগাড়ির চালককে। প্রারম্ভিক ইনফরমেশন কে হিসাব সে এসা লাগ রাহা হ্যায় কি গুডস ট্রেন কে ড্রাইভার নে সিগন্যাল কো ডিসরিগার্ড কিয়া হ্যায় অর রিয়ার এন্ড সে কাঞ্চনজঙ্ঘা কো হিট কিয়া হ্যায়। কাঠগড়ায় রেল স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল হয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা। অটো সিগন্যালে নিয়ম না জানার উল্লেখ রিপোর্টে। স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের মধ্যে সমন্বয়ের অভাব। মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকিটকি ছিল না। সিগন্যাল বিকল হলে কিভাবে ট্রেন চলাচল তা নিয়ে অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। যথেষ্ট অভিজ্ঞতা ছিল না স্টেশন মাস্টার ও মালগাড়ির চালকের। সমস্ত রেকর্ড তথ্য প্রমাণ খতিয়ে দেখেই এই রিপোর্ট পেশ রেল সুরক্ষা কমিশনের। রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপিকে বারবার বিদ্ধ করছে বিরোধীরা। প্রশ্ন উঠেছে রেলের সুরক্ষা ব্যবস্থার দুর্দশা নিয়ে। কর্মীদের সঠিক প্রশিক্ষণের অভাবও বিরোধীদের অভিযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় এড়িয়ে যাওয়া হচ্ছে বলেই বারে বারে সরব হয়েছে বিরোধী দলগুলি। রেলের এই রিপোর্ট বিরোধীদের কণ্ঠস্বরকে যে আরো জোরালো করবে সে বিষয়ে সন্দেহ নেই। রেলের পক্ষ থেকে প্রথম থেকে এটা গা ছাড়া মনোভাব এবং বারবার করে তদন্তের আগেই লোকো পাইলটকে দোষী করেছে তাগিয়ে দেওয়া হচ্ছিল। অথচ এই লোকো পাইলটরা দিনের পর দিন দেখা যাচ্ছে তারা বিশ্রাম পান না, একটানা 16-18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, কখনো কখনো টানা 4-5 দিন পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা একেবারেই সেফটি মেজারসে পরিপূর্ণ। এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে। 2023 সালে করমণ্ডল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল রেলের সুরক্ষা। যাত্রী সুরক্ষার প্রতি কেন উদাসীন রেল? বুলেট ট্রেন নাকি নিশ্চিত নিরাপদ পরিষেবা, কোনটা বেশি জরুরি? প্রশ্ন সাধারণ মানুষের। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।